মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন কাবা শরীফে হেঁটে দেখে কাবা শরীফে হেঁটে দেখে এবার ভয়ে যেন পালাবে ঘুরে যেন বাড়ি যাবে আকাশের দিকে উড়ে গেলেন, কাবা শরীফ যেন আসমানের দিকে উড়ে গেলেন, আর উড়ে গেলে মা আমেনার চারদিকে ঘুরতে লাগলে। জোরে বলো মেয়ে মানুষ ভয় পেয়ে গেল, ব্যাপার কি? আমি এতদূর থেকে এসেছি হজ করতে, তো কাবা আমার কাছে কাছে জোর জোর বলে সুবহানাল্লাহ। মামিনা বলছে কাবারে আমাকে বাড়ি যেতে দাও। আহা হা হা, কাবা আমায় যেতে দাও, ভুল করে দিয়েছি নাকি আল্লাহ লিখে তার জানে। আ আ আ এ কাবা বলে কাবা বলো বলো আমার কাছে কেন তুমি এসে গেছো বলো কাবা রে, আমার কাবা হলে তুমি সারা পৃথিবীর মুসলমান তোমার কাছে হজ করার জন্য আসে, বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আরবের মুসলমান, সারা দুনিয়ার মুসলমানের কাবা তুমি, আর আমারও কাবা তুমি বলো বলো, তুমি আমার কাবা, তোমার হজ করার জন্য আমি আসলাম, তো তুমি আমার কাছে কেন এসেছো বলো, ও কাবা বলো রে আমার কাছে কেন চলে আসলে। কাবা শরীফ যেন বলতে লাগলো আমেনা, চিন্তা করার দরকার নেই আমেনা, চিন্তা করার কোন বিষয় নাই মা গো, চিন্তা করার বিষয় নাই আমেনা, তুমি তোমার কাবার কাছে এসেছো আর আমি আমার কাবার কাছে। জোরে বলো ও মা, তোমার কাবার কাছে তুমি এসেছো, আমার কাবার কাছে আমি এসেছি। মা না তার চুপ পড়ে গেল, তোমার কাবা আবার কে গো? আমি না বলছেন কাবা ঘর কে? ও কাবা ঘর। আচ্ছা আচ্ছা, কাবা শরীফ আপনারা দেখেন কেউ? হাজি সাহেব কেউ নাই? হাজি সাহেব। আচ্ছা আচ্ছা, কাবা শরীফ আপনি যাবেন না তো সাতবার তাওয়াফ না করলে হজ হবে হবে নাকি হবে না? শিখে সাতবার ঘুরবেন, তাওয়াফ করবেন, তারপরে আপনার হজ হবে। মামিনার সাতবার ঘুরছে, কাবা যার হাত নাই পা নাই চলার শক্তি নাই, বলে কাবা বলো বলো আমার প্রেম আবার আবার আমি হলাম তোমার কাবা, বলে না না ও না আমার কাবা মা, আমার কাবা হলো আমার কাবা, তোমার পেটের বাচ্চা যাবি মোহাম্মদ করে বলো সুবহানাল্লাহ, তুমি যেমন আমার কাছে এসেছো হজ করার জন্য আমি তোমার কাবা বলে, আমি তোমার কাবা বলে আমার কাছে এসেছো হজের জন্য, আমার কাবা হলো তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ হলো আমার কাবা রে,
আমি ওই জন্য এসেছি তোমার বাচ্চার কাছে। ও আমেনা, বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন, বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে কাবারে আমার বন্ধু তোমার কাছে যাচ্ছে রে বাবা। ও কাবারে আমার বন্ধু তোমার কাছে যাচ্ছে রে বাবা। কাবারে আমার বন্ধুর সম্মানার্থে, আমার বন্ধুর দুর্বি ইজ্জতের জন্য, আমার বন্ধুর বাবা বাড়ার জন্য, আমার বন্ধুর দুর্বি সম্মানের জন্য, কাবারে নিজের জায়গা ছেড়ে আমার নবীর হজ করার জন্য চলে যা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা চিন্তার বিষয় আছে, কাবা শরীফ উঠে নবীর মায়ের কাছে গিয়ে যাবে কেন? কাবা বলছে আমেনা, বাড়ি থেকে যখন বেরিয়েছো আল্লাহ আমাকে হুকুম দিল কাবা তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমার বন্ধু চলে আসছে, আমার বন্ধু যেন খুশ হয়ে যায়, আমার বন্ধু যেন নারাজ না হয়ে যায়, আমার বন্ধু যেন আঘাত না পায়, আমার মহব্বত আমার মেহবুব তুমি সম্মানার্থে নিজের জায়গা ছেড়ে চলে যাও। নাকি জি কাবার কাবা হচ্ছে আমার নবী। লিখক বলছেন যে আমেনাকে তখন মা আমেনাকে বলছেন কাবা ঘর, ও আমেনা আমার কাবা হচ্ছে তোমার পেটের বাচ্চা। মুআজ্জাজ সামাইন কেরাম শৌকি খিতাবাত কিতাবের মধ্যে লেখে যে হযরত মা আমেনার চারদিকে সাত চাকর লাগার পর চলে গেলে কাবা শরীফ চলে গেলে, আর কাবা শরীফ যেমনি যাবে তখন বলছেন আমেনা ও আমেনা একটু দাঁড়াও আমি নবীজিকে সালাম জানাই। কাবা শরীফ সালাম জানাচ্ছে আর বলছে তুমি আমার কাবার কাবা নবী তোমার প্রতি জানাই আমি হাজার রসালাম, তুমি আমার কাবার কাবা হঠাৎ করে মা আমেনাকে দেখতে পেলেন তার শাশুড়ি আব্দুল মুত্তালিবের স্ত্রী, দেখে বলছেন মারে আমি তো গিয়েছিলাম কাবা শরীফ জিয়ারতের জন্য গিয়েছিলাম হজ করার জন্য। বলছে না না বেবি, তুমি হজ করার জন্য যাওনি, তুমি গিয়েছিলে মক্কার বাজার। কি বাবা,
আমার ছেলে দুনিয়া ছেড়ে যেতে নাই, আমি মক্কার বাজার যেতে শুরু করেছি। নবীর মায়ের কোলে যাই ব্যথা, এখানে ব্যথা হলো। আমার শাস্ত্রী আমাকে বলছে আমি বাজার গেছি, এই কোন ধরনের কথা? আমি না, তুমি বাজার গিয়েছিলে, মক্কার বাজার গিয়ে তুমি আতর কিনেছো, খুশবু কিনেছো, এই কারণে তোমাকে তোমার শ্বশুর পাঠিয়েছিল। তুমি মক্কা যাওনি, তুমি গিয়েছিলে মক্কার বাজার। আ আ জোরসে বলো ইয়ার ইয়ার। মা আমেনা বললেন, বলে ও গো মা, আমি মক্কার বাজার দূরের কথা, জীবনে নাম শুনেনি মক্কার বাজার যাইনি, মক্কার বাজার যাইনি গো মা, আপনি কেন সন্দেহ করছেন? সন্দেহ করব না, তোমার গায়ে খুশবু কোথায় থেকে আসছে? তোমার গায়ে জানো সেন কোথায় থেকে আসছে? তোমার গায়ে খুশবু কোথায় থেকে আসছে? বলো বলো, তুমি মক্কার বাজার দিয়ে আতর কিনেছো, মক্কার বাজার গিয়ে খুশবু কিনেছো। মেয়ে মানুষ তো, মা মিনার শাশুড়ি কিন্তু বলছে আপনার এই বাড়িতে আমি আর থাকবো না। আবার আরে বলো না, দাঁত দেখে হাসছো? ছেলে আমার পেটে আছে, দোজাহানের বাদশা আমার পেটে আছে, বাজার কাকে বলে আমি জিনিস জানি না, আর আজকে আপনি আমার শাশুড়ি হয়ে এই কথা বলছেন, লোকেরা কি বলবে? ও মা, আপনাদের ঘটনা চট করে তখন মামেনা ঘরে যাচ্ছে, আব্বা জানের কাছে গিয়ে বলছে, আব্বা আমি চলে গেলাম। কোথায় যাচ্ছিস মা? আমি নিজের বাবা মায়ের দেশে। কি হয়েছে মা? বলে আব্বা, আপনার আপনার স্ত্রী আমার শাশুড়ি আমাকে জানো সন্দেহ করে বলছে, আমি নাকি মক্কার বাজার গিয়েছিলাম। আব্বা গো, আমি মক্কার বাজার যাইনি আব্বা, আমি গিয়েছিলাম কাবা শরীফে হজ করার জন্য গিয়েছিলাম, কিন্তু গিয়ে আবার অন্য একটা ঘটনা ঘটে গিয়েছে। বলে আব্বা, আমি সেই ঘটনা আপনাদেরকে শোনাবার জন্য আরানা লাইতো। আব্বা, আমার শাশুড়ি আমাকে বলছে তুমি মক্কার বাজার গিয়েছিলে। বলে আব্বা গো, আজ আমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিতে নেই, আব্দুল্লাহ জগৎ থেকে বিদায় নিতে নেই, আমার উপরে সন্দেহ করো, আমি আপনার বাড়ি আমি থাকব না, আমি থাকবো না, চলে। আব্দুল মুত্তালিব বলছে, কে তোমাকে কি বললো? চলো, তোমার শাশুড়ি তোমাকে কেন বলবেন? এসে বললেন ফাতেমা, হযরতে আব্দুল্লাহ, আমার নাম ফাতেমা, মা আমেনার শাশুড়ির নাম ফাতেমা, আব্দুল মুত্তালিবের স্ত্রীর নাম ফাতেমা, পেটে চলো বেটা, চলো, তোমার শাশুড়ি কেন তোমাকে সন্দেহ করলো? তারা
তাড়াতাড়ি করে চলে আসলেন শাশুড়ির কাছে। বিবি রে তুমি আমার বৌমাকে এরকম ভাবে কথা বলছো? বলে হ্যাঁ বলেছি। বলে কিসের জন্য বলেছো? বলে আমেনা যে বাড়ি আসলো তো শরীর থেকে খুশবু যেন শুনতে পেলাম, একেবারে নতুন নতুন খুশবু, মক্কার বাজার ছাড়া পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব বললেন, বিবি এটা খুশবু মক্কার বাজারে নয়, এটা খুশবু জান্নাতের বাজারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ। এটা খুশবু জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে। তো শাশুড়ি তো বুড়ি মেয়ে তো ভেটকে গেছে, তখন বলছে হ্যাঁ গো আব্দুল্লাহর বাবা জান্নাতের বাগানের খুশবু এই থেকে নে। আহা এখনো আমেনা শাশুড়ি জানে না যে আমার মাতা এসেছে। আব্দুল মুত্তালিব লা হাত নেড়ে বলছে, বৌমা বিবি রে আমেনা গর্ভবতী আছে, আর যে গর্ভে যে সন্তানটা আছে আখিরি জামানার পয়গাম্বর নবী হয়ে জগতে আসবেন। জোরে বলে সুবহানাল্লাহ, রহমতের ভান্ডার হয়ে জগতে আসবে রে বিবি। বিবি তুমি তাড়াতাড়ি করে আমার বৌমা আমেনার কাছে গিয়ে ক্ষমা চাও। ভুল বলে দিয়েছি, আমি সন্ধ্য বলো বৌমাকে বলেছি, বৌমার কাছে গিয়ে যারা দান হবো। ও বেটি রে মা যদি বলে দিত তাহলে তুমি কি বলতে? বেটি রে এসে আমার সোনার মা, আমি জানি না বেটি তুমি গর্ভবতী আছো, জানবে কেমন করে, জানবে কেমন করে, জানবে কিভাবে মানুষ জানবে যে আমেনা গর্ভবতী? ও কাগজপুরের মুসলমান আজকালকার মা খালারা, আমার মা আপনার মা, আমার বেটি আপনার বেটি, গর্ভবতী যদি হয়ে তাহলে জানতে পারা যায় একটা আলামত বেরিয়ে আসে। আমার ওই আলামত মা আমেনার মধ্যে ছিল না। সুবহানাল্লাহ, মায়েরা যদি গর্ভবতী হয় তো বুঝতে পারা যায় একটু ইশারায় কথা বলে, কিন্তু ওই ইশারা আমার আমেনার মধ্যে ছিল, কিছু দেখে বুঝতে পারতেন না যে আমেনা গর্ভবতী। আচ্ছা একটা কথা বল, কেন নবী বিবি ছিলেন না? পেটেই তো ছিল, তো বুঝতে কেন পারা যায় না? হুয়া নূর রুন 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 মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক এই তো মুহাম্মদ জিনাকে জিনার নূর ছিলেন আমেনার বেটি। সুবহানাল্লাহ, দুনিয়াতে মানুষ রূপে মানুষ যেন ডাইরেক্ট খোদা না ভেবে মানুষ যেন আমার নবীকে আল্লাহ না ভেবে সেই জন্য মানুষ দুনিয়াতে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে। ও বেটি মা আমেনার কাছে শাশুড়ি আসছে, আমেনা গে এ আমেনা শ্বশুর মশাই কি বলছেন জানেন? আব্দুল মুত্তালিব বলছেন, ভুলে যাইও না।
বলবেন নবীজিকে, যদি আল্লাহ বাধায় তো কেউ কমিয়ে পারবে না। আচ্ছা, আমার বাড়িতে একটা বই আছে, ভবিষ্যৎ মহাগীতা পুরাণ, আসমান পুরাণ, শিফান পুরাণ, অনেক হিন্দু ভাইদের বই আছে। ওই সমস্ত বই পড়তে পড়তে একটা বইয়ের নাম হচ্ছে ঋগ্বেদ। কি নাম? জি, বইটা হচ্ছে কিন্তু হিন্দু ভাইদের বই, লেখকটাও হিন্দু ভাই, পণ্ডিত ওদের, ঠাকুর ওদের, লিখছে কি কথাটা বলবো? আপনারা মানে দেখেন, আপনাদের এখানে কোনোদিন আসেনি, ভয় নাই? আমি মুখে আপনাদের ভয় নাই শুনবো না, সুবহানাল্লাহ বলে দেব, তাহলে পারে যাবে। ও কৃপা নিগারম বেগানে সৃষ্টি সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেব নমস্তুভ্যম নমস্তুভ্যম। ওম ধ্যান মূলম, ওম মুক্তি মূলম, ওম বিচার মূলম, গুরুদেব নমস্তুভ্যম নমস্তুভ্যম। ওম চতুর্যুগং ভবঃ দেবাসন সংসবতরণেরাতা, ওম কৃপা নিগারম বেগানে সৃষ্টি সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেব নমস্তুভ্যম। আমার শখ আছে যে হিন্দু ভাইদের কথা এখানে বলবো, কিন্তু মানে শুনবেন, শুনে শুনে আপ এ ডিটেইলস বেশি লম্বা চওড়া বলবো না, নালে বলবেন যে মোলানা সাহেব সাহেব সরে গেল গেল গেল। পারওয়া কি আর মহাদেবের নাম শুনেছেন আপনারা? হিন্দু ভাইদের ও বড় একটা ঠাকুর পারওয়া কি আর মহাদেব। পারওয়া কি আর মহাদেব চলে যাচ্ছে অযোধ্যা। অযোধ্যা কি কি আছে ওখানে? রাম মন্দির আছে, বহু বছর আগের কথা, কিন্তু যেতে 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 পারওয়া বলছে খাসতে গেলাম, তো মহাদেব বলছে খাসতে গেছো, বসবা নাকি? বলছে একটু বসতে গেলে ভালো ভালো ভালো। তো কোথায় বসবা? ওই দেখো গাছটা, চলো ওই গাছটার তলে 10 মিনিট বসবো, আবার হাঁটতে লাগবো। বলছে পারবাতি তাহলে বসবে? বলে হ্যাঁ বসো, চলো বসে একটু রেস্ট করে নি। গাছের তলে বসে পারবাতি বলছে আগো যখন 10 মিনিট বসে গেলাম তাহলে একটু কোন আলোচনা শুনুন, কোন গল্প শুনুন, গল্পটা শোনা হবে, কাহিনী শোনা হবে, আর বস। তো পারওয়াতিকে বলছে মহাদেব হাজি কি গল্প শুনবা, কি কাহিনী শুনবা, কোন কাহিনী শুনলে তোমার ভালো লাগে? এখান থেকে কথাটা ধ্যান দেবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কোন গল্প শুনতে তোমাকে ভালো লাগে। পারওয়াতি বলছে এমন গল্প শোনা না যাতে শুনতে ইন্টারেস্ট লাগে। কি লাগে? ইন্টারেস্ট লাগে। আব মহাদেবের প্রেমে ইন্টারেস্ট ঘটনা কি? পৃথিবীর মধ্যে ঘটনা খুঁজতে খুঁজতে বলছে পারওয়াতি তোমাকে একটা ঘটনা শোনাচ্ছি। বলে কি? এই যে ঘটনা শোনাতে লাগলেন, ও কৃপা নিগারম বেগানে সৃষ্টি সঞ্চালক জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেব নমস্তুভ্যম। ও নিয়ায় মূলম, ও ধ্যান মূলম, ও মুক্তি মূলম, ও বিচার মূলম, গুরুদেব নমস্তুভ্যম নমস্তুভ্যম। তখন বলছে
বলছে। আচ্ছা আপনারাকে বলছি, আমি যদি বলি আপনাদের ইমাম সাহেব মাশাআল্লাহ যোগ্য ইমাম সাহেব যদি বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। ও বাবা এটা কি বললাম তো আপনারা বলতে পারবেন? পারবেন। ইমাম সাহেব এসে পড়ে আপনারা বলবেন যে মাওলানা আপনি সূরা ফাতিহা পড়বেন না পড়বেন না পারবেন বলতে? কেউ পারবেন না। তো পারবা বলছে বুঝতে পারলাম যে তুমি সংস্কৃত বললে, মানে বুঝলাম না, একটু মানেটা শুনিয়ে দাও। মহাদেব বলছে ও পারবাতি শিশু, ঘটনাটার মানে তোমাকে বুঝিয়ে বলছি। এক যুগে ঈশ্বর পরমাত্মা একটি সুন্দর রূপসী ছেলে পয়দা করবে, এই দুনিয়াতে পাঠাবে, এই দুনিয়াতে আসবে। যখনই দুনিয়াতে আসবে মানুষ হেসে যাবে, গরিবরা হাসবে, দুঃখীরা হাসবে। যদি কোনো মেয়ের পেটে বাচ্চা মেয়ে হয় আর মেয়ে যদি জন্ম নিয়ে নেয় মাটির তলে দাফন করা হয়, আর এলাকাবাসী সবাই খুশি হবে এমন একটা বাচ্চা ঈশ্বর দুনিয়াতে পয়দা করবে। তখন পার্বতী বলছে ওগো ওই বাচ্চাটার নাম কি? তখন মহাদেব বলছে সেই বাচ্চাটার নাম পার্বতী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু। জোরে বলুন। আচ্ছা বলেন আমাদের ধর্মের কথা হিন্দু ভাইদের কিতাবে আমার নবীর শান পারছে না? কথা বলেন পারছে না কমছে? আমি আমার বাড়ি হচ্ছে রাজমহল। আমার কি হলো ভাই? আমার বাড়ি হচ্ছে রাজমহলে বসে আছি আর ভোরের সময় দেখছি একটা পণ্ডিত চলে যাচ্ছে। আমার চাচা ওই ঠাকুরটাকে চাচা চাচা বলে ওকে বলছি, ও চাচা। তো ও তো চমকে গেল। ইমুল আমি বলছি চাচা একটু শুনেন না। বলে কি বলছিল বাবা? বলছে একটা কথা বলবো। বলে কি? বলে আপনি যে এখান থেকে যে গুনগুন বাজাতে বাজাতে যাচ্ছেন মন্দির, আমি কোনো বিপক্ষ কথা বলতে চাই না, মাফ করবেন, একটু জানার জন্য বলছি। তো আপনি যে গুনগুন বাজাতে বাজাতে যাচ্ছেন আর মন্দিরে গিয়ে একটা কথা বলছেন, এই কথাটা কি বলছেন? তো বলছে যে এই কথাটা বলছেন। বলে কি কথা বলছেন? তখন বলছে আপনি যেভাবে বলছেন তো আমি মানুষের মানে জানি না, একটু বলবেন কি? তো বলছে যে বাবা রে তুই এত জায়গা ধরছিস কেনে? কোন মত পাস করেছি মানে কই তুই? মানে বলতে একাম্মা বেরাম মান মান এক পরমাত্মা, একাম্মা এক পরমাত্মা হ্যায়, দ্বিতীয় নাস্তে, দূসরা খোদা নাহিঁ, ওদের ধর ধর আছে নেহি নাস্তে নেহি হ্যায়, কঞ্চম একাম্মা অদ্বিতম এক হি পরমাত্মা হ্যায়, দূসরা পরমাত্মা হর কি জিন্দগি মে নেহি হো সকতা। ধর্ম বই কিতাব লিখক ওদের কিতাবে লেখা আছে, বুঝা গেল আল্লাহর কথা আমার ওদের কিতাবে লেখা আছে, নবীর কথা লেখা আছে। জোরে বলে বলে
মুসলমান নবী দুনিয়াতে আসবে। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন আর করব, জিবরাইল আলাইহিস সালাম বাড়ি জানেন? আচ্ছা আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম জানেন? আল্লাহ আপনাদের বাড়ির